Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Apnara shobai kemon achen? Asha korchi bhalo achen. Alhamdulillah, amra shobai bhalo achi. Arekta notun video niye chole ashlam. Riktas blogging theke ami Rikta. Shobai amar channel tike subscribe kore bell button ti click kore rakhben. Aaj jara subscribe korechen taderke oshongkho oshongkho dhonnobad. Asha korchi shobai amar puro video dekhe koshto kore like comment share kore diben. আমাদের বাড়িতে আমার ভাই এবং ভাইয়ের মেয়ে বেড়াতে আসবে এখন আমাদের বাড়িতে কে চলে এসেছে তুমি কে রাইকা একটা কবিতা শোনাও তো গম্পারা নেই মেশিন পুষুমাদের বাড়িতে বাতা বড় পান দেব কাল বড় রোজ Ready ho koto dur tomar? Hoye geche aro koto ache. Ek shopta school e gechile na keno? Oi je jor eshilo. Roz ajke school e jabe rozer mamar sathe. Rozer school e roz ke namiye diye or mama nijer school e chole jabe. Tomar naam ki? Rikta. তুমি এখন কি করবা নাচো নাচো কি দিয়েছে পয়শাক খুব সুন্দর পয়শাকগুলা লাউ লাউ খুব সুন্দর আর কি এটা বাতাবি লেবু এর মধ্যে হাঁসের মাংস এদিক তাকাও সুন্দর করে তাকাও তুমি কি হও আমার সুন্দর করে বলো এদিক 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 তাকাও হ্যাঁ তুমি আমাদের এখানে কি জন্য এসেছো ক্যারাম খেলতে ক্যারাম খেলবা হ্যাঁ এখন কার সাথে একা 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 কি ক্যারাম খেলা যায় হ্যাঁ যায় না
কখন খেলবা? এখন চলো খেলা শুরু করি। চলো। খুব খুশি? হ্যাঁ। রাইকা আমার সাথে এতক্ষণ গল্প করতেছিল, আমার একমাত্র ভাইয়ের একমাত্র মেয়ে, নাম কি? রাইকা। হ্যাঁ, আমি তরকারি কাটছিলাম, এই যে সবকিছুই কাটা শেষ, কেটে লবণ মাখায় রাখছে, চাল কুমড়ো শাক ভাজি করার জন্য কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখলাম, মাছগুলা ধুয়ে লবণ দিয়ে রাখলাম, এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। রাইকা আমাকে হেল্প করে দিচ্ছে। ডিম তো তুমি ছুলতে পারছো? গ্যাসের চুলায় যে মসুরের ডাল সিদ্ধ করে নিলাম, একটু ঘেটে চুলায় দিয়ে দিব। হ্যাঁ, লা দেখুন রাইকা সব ডিমগুলো একাই ছুলে দিল আমাকে। থ্যাংক ইউ। সব তরকারি রান্না হয়ে গেছে, এবার উস্তের তরকারিটা দিয়ে দেব। তেলের উপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, একটু পানি দিয়ে দেব। লবণ, হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মশলা ভালো করে কষিয়ে নেব, আর একটু পানি দিয়ে আর একটু কষাবো। মশলা কষানো শেষ, এই যে তরকারিগুলো সব দিয়ে সুন্দর করে কষায়ে ভুলে। তরকারি কষানো শেষ, ঝোলের পানি দিয়ে দিলাম। নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দেব, ভাজা জিরার গুঁড়া। এই দেখো পাকা বুড়িটা শুধু গল্প করে যাচ্ছে আমার সাথে। সুন্দর ছুঁয়ে আছেন পাতা।
মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর খড়ি চুলায় যে রান্না শেষে সুন্দর আগুন থাকে আগুনের হিটেই রান্না হয়ে যাবে রান্না হতে হতে এগুলো সব আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব আল্লাহ কত কাজ করে আল্লাহ ওই যে দাদি কি বলছে কাজ করতে মন বলে না বলো মই বানানোর কাজ আছে এত কাজ তোমার করার দরকার কি আচ্ছা এবার আমি করি হ্যাঁ আচ্ছা তোমার এখানে বসো এখানে বসে থাকো হ্যাঁ বসে রেস্ট করো কি দেবো তুমি ভিডিও করবা তুমি পারো ভিডিও করতে এবার দেখো কেমন হলো এটা কে বানিয়েছে জানো ভাইয়া রিয়াদ ভাইয়া সবাইকে খাবার দিয়ে দি দুপুরের ডাল ডিম ভুনা কালকের চিকেন ফ্রাই কিছু ছিল আবার আজকে ভেজে নিলাম ছোট মাছের তরকারি উস্তে আলু আর ছোট মাছ আর চাল কুমড়ো চাল ভাজি রিয়াদ বসো ওই দাদিকে ডেকে নিয়ে আসো বলো দাদি ভাত খেয়ে যাও এইগুলা কে খাবে রাইকা আমি কি কি বলো তো এটা এটা কি ডিম মাছ এটা কি ডিম মাছ এটা 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 কি মাছ চিকেন ফ্রাই চিকেন ডিম চিকেন ফ্রাই বেগুন বেগুন না চাল কুমড়া আচ্ছা এখন ভাত খাবা হ্যাঁ সুন্দর করে ওই যে ভাইয়ারা সবাই খাচ্ছে তুমিও খাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি খাও কার মোবাইল আমার মোবাইল তাড়াতাড়ি খাও দেখো সবার খাওয়া হয়ে গেছে শোনো সবাই ফার্স্ট হয়ে গেল দেখছো ভাইয়া রিয়াদ ভাইয়া রোজ ভাইয়া দাদি সবাই ফার্স্ট হয়ে গেল তাহলে শোনো আমি কখন আসি একসঙ্গে তো খেতে বসলে তোমার হচ্ছে না কেন তোমার এই যে এখনো ভাত আছে ডিম আছে চিকেন ফ্রাই আছে তোমার খাওয়া শেষ হলে আমি খাবো আমি কখন চলে আসলাম বুবুরকে খাতিয়ে ঝুলা মোটর সাইকেল বাঞ্জি ওই এখন আসছি কাকে আমা তোমাকে মোটর সাইকেলে বাঁধবে আব্বু হ্যাঁ বাঁধবে এখন নিয়ে আসবে কোথায় নিয়ে আসবে এখানে আমাদের এখানে হ্যাঁ ও আব্বু মোটর সাইকেলে করে বেঁধে আমাদের এখানে নিয়ে আসবে তোমাকে আচ্ছা কেন তুমি আসতে চাও নি হ্যাঁ তো তুমি তো নিজে আসতে চাইছো তো আব্বু আর বেঁধে আনবে কেন ওই যে আমি আব্বু জ্বালাতন করেছে জ্বালাতন করেছো জ্বালাতন করো কেন মজা খাবো Thank you.
রাইকারা বাড়িতে চলে যাচ্ছে, রেডি হয়ে গিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।